আরক্ষীর জিম্মাত অম্লান বরা। আদালতে তিনি দিনের আরক্ষীর জিম্মাত দিয়া অম্লানক সুমি তার্কিকক পলায়নত সহায় করার উঠিছিল অভিযোগ। ডিব্রুগড়ের সত্র ন্যায়াধীশের আদালত হাজির করা হয়েছিল অম্লানক। পুনর্বার জানাইছো, তিনি দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে অম্লান বরাক। আদালতে তিনি দিনের আরক্ষীর জিম্মাত দিছে অম্লানক। সুমি তার্কিকক পলায়নত সহায় করার অভিযোগ উত্থাপন হয়েছিল। ডিব্রুগড়ের সত্র ন্যায়াধীশের আদালত হাজির করা হয়েছিল অম্লান বরাক। আজি হাজির করালে, গ্রেপ্তার করার পিছত আরক্ষীয়ে ছদিনের নিজের জিম্মাত বিচারিছিল, কিন্তু তিন দিনের মহামান্য আদালতে জিম্মা দিছে আরক্ষী। আপনার যে গোচর ডিব্রুগড় পুলিশ স্টেশনের 352/2024 ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 316 সাবসেকশন 2 আর সেকশন 318 সাবসেকশন 4 লগতে বেনিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট 2019 সেকশন 21 সাবসেকশন 1 সাবসেকশন 2 সাবসেকশন 3 এই তিনটা অধীনত তার বিরুদ্ধে যে গোচর আরম্ভ হয়েছে তার ক্ষেত্রতে আজি আরক্ষীয়ে জিম্মাত বিচারিছিল আর তিন দিনের আদালতে আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে। খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত 9 সেপ্টেম্বরের পর আরম্ভ হওয়া মহাযজ্ঞত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শ্রী শ্রী রুদ্রযজ্ঞ আর কামেশ্বরী মহা আরাধনাত জগৎগুরু শঙ্করাচার্যর বহুতো সাধু সন্তয় অংশগ্রহণ করে। চিকিৎসকক প্রহারক লৈ করিমগঞ্জত উত্তেজনা। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত উত্তপ্ত পরিস্থিতি। করি কর্তব্যরত চিকিৎসকক প্রহার করেছিল রোগীর আত্মীয়। পুত্রর মৃত্যুর বাবে জগরিয়া করেছিল এগারী চিকিৎসকক। এই ঘটনার পাছতে আরক্ষীক গ্রেপ্তার করে দুই আক্রমণকারীক। চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল এগারী যুবকক, কিন্তু ভর্তির এদিন পাছতে মৃত্যু হয়েছিল যুবকজনের। দেড় মাহ পূর্বতে সংঘটিত হয়েছিল এই ঘটনা, কিন্তু পুনের যুবকজনক পিতৃ খুড়াক হরব হয়ে পড়ে। পুনের চিকিৎসকক প্রহার করে আত্মীয়। আরক্ষীর সন্মুখতো দুয়ে ধারণ করে রুদ্রমূর্তি। পুত্রর মৃত্যুর বাবে চিকিৎসকক 5 লাখ দাবি করারও অভিযোগ উত্থাপন হয়েছে। আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বুরহানউদ্দিন যখন রুগী দেখছিলেন, উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহানউদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তীর্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে আমাদের এই সিভিল হসপিটালে মৃত্যুবরণ করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহানউদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন। আমার সাংবাদিক গৌরীশ নন্দী বর্তমান ফোন লাইনত আছে। গৌরীশ, আর অধিক কি কি তথ্য আছে আপনার? হয় প্রাঞ্জল, যদি দেখা যায় যে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় কিন্তু প্রায়ই কিন্তু চিকিৎসকের হেমায়িত রোগীর মৃত্যু হয়েছে এনেদরে অভিযোগ উত্থাপিত হয়। ঠিক এনেদরে দেড় মাহ পূর্বে এনেদরে একটা অভিযোগ উত্থাপিত হয়েছিল
কুমনাথ বণিক নামের যে যুবকজনক চিকিৎসালয় ভর্তি করা হয়েছিল, পরবর্তীতে এদিন পাছত মৃত্যু ঘটে। আর তেতিয়াই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে পরিয়ালে অভিযোগ তুলেছিল যে বুরানুদ্দিন নামের এগারী চিকিৎসকে তেওঁর পুত্রক ভালদরে দেখা নাই, এয়ার কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর আজি দেখা গৈছে যে এক আচরিত ঘটনা, এই এই যে যুবকর যে পিতৃ আর খুড়ায়ক আহিছিল করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত, আর আহি কিন্তু এই চিকিৎসক দেখি কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠে, আরে কিন্তু এই চিকিৎসক আক্রমণ করবলে উদ্যত হয়। সেই সময় এগারী নার্স আসলে বাধা প্রদান করে, আর এই সময় নার্সগুলো কিছু পরিমাণে আহত হয়। এই অবস্থা কিন্তু চিকিৎসালয়ের যে অধীক্ষক আছে, অধীক্ষক ফোন করে আনা হয় ও চিকিৎসালয়ত, আর আহার পাশত কিন্তু চিকিৎসক সকল একলগে মিলিত হয়। আর এনেদরে যদি চিকিৎসালয়ত আক্রমণ করা হয়, ইয়ার কিছু পরিমাণে চিকিৎসক সকলে যে কিছু নারাজ হয় আর কয় যে আরক্ষী খবর দিয়ার ভাবে পিছিয়ে আরক্ষী আহে। আরক্ষী হওয়ার পাশত যেটা আমি জানি পারিছো যে আরক্ষীর সম্মুখতেই কিন্তু এই দুগী পুনের উত্তপ্ত হয়ে উঠে চিকিৎসকজনক দেখি আর আক্রমণ করবলে চেষ্টা করে। গতি আরক্ষিয়ে গ্রেপ্তার করে লো যায় আরক্ষী থানাতে, আর যে আমি জানি পারিছো চিকিৎসক কর্তৃপক্ষ এখন এজাহারও দাখিল করবর বিরুদ্ধে। গতি এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু পুত্রসকর ভাবে কিছু হয়তো থাকিব পারে, মমতা থাকিব পারে, কিন্তু এনেদরে কর্তব্যরত চিকিৎসকক আক্রমণ চলা অতি নিন্দনজনক। আর ইয়ালে কিন্তু চিকিৎসক সকলে কিন্তু অল্প আশঙ্কাত ভুগি আছে যে এনেদরে একটা চিকিৎসালয়ত আহি যে আক্রমণ করিব পারে বাহিরের পরা লোকে। গতি ইয়ার বিহিত ব্যবস্থা কারণে অকল ধন্যবাদ গৌরীশ নদী, আমি পরবর্তী সময় পুনৰ যোগাযোগ করিম। ট্রেডিং কেলেঙ্কারীক লৈ মন্তব্য লুৰিণজ্যোতি গগৈৰ, তদন্তৰে উচ্চতম ন্যায়ালয় জড়িত থকাটো বিচাৰিছো, ন্যায়িক কমিশন গঠন কৰিব লাগে, অভিযোগকাৰীয়ে যাতে পোনে পোনে অভিযোগ কৰিব পাৰে, তদন্ত চি বি আইক হস্তান্তৰ কৰাৰ ক্ষেত্ৰত সন্দেহ প্ৰকাশ কৰিছে লুৰিণজ্যোতি গগৈয়ে। আমি চি বি আইৰ তদন্ত লগত আমি উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰীক্ষণ আৰু তত্বাৱধানৰ কথাটো আমি বিচাৰিছো, কাৰণ চি বি আই সম্পৰ্কত উচ্চতম ন্যায়ালয়ৰ যিটো অবজাৰ্ভেশ্যন, তেওঁলোকে কোৱা কথা যে চৰকাৰী সজাগ থকা ভাতো, আৰু যোৱাকালি ন্যায়াধীশ সন্মানীয় ন্যায়াধীশ উজ্জ্বল ভূঞা ডাঙৰীয়াই কৈছে যে ভাতো এতিয়াও সজাৰ পৰা ওলাই আহিব পৰা নাই। গতিকে এই দুটা অবজাৰ্ভেশ্যন আমি কৰা নাই, এইটো উচ্চতম ন্যায়ালয়ৰ অবজাৰ্ভেশ্যন। সেইকাৰণে কৈছোঁ মনিটৰ্ড বাই চুপ্ৰিম কোৰ্ট, এনকোৱাৰীটো কৰিব লাগে চি বি আই। গতিকে আমি কিমান দিন লাগে কেতিয়া দিয়ে কিন্তু বস্তুৰ সত্যাসত্য দোষী শাস্তি পোৱাৰ কথাটো কৈছোঁ। যদি 15 দিন লাগে 15 দিন লৈ লওক, কিন্তু সুপ্ৰিম কোৰ্টৰ মনিটৰিংটো থাকিব লাগিব, মাহে মাহে প্ৰতিবেদন আমি গম পাব লাগিব, স্বচ্ছতাটো থাকিব লাগিব, যিসকল ভুক্তভোগী। মোৰ কথা হ'ল এখন ডেমক্ৰেচি, ইয়াত 20,000 টকা যাৰ লোকচান হৈছে তেওঁ যাতে সাক্ষ্য দিয়াৰ স্কোপটো পায়। কাইলৈ ৰাজ্যৰ সৰ্ববৃহৎ নিযুক্তি পৰীক্ষা, উচ্চতৰ মাধ্যমিক পৰ্যায়ৰ তৃতীয় বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাত 3,000ৰো অধিক পদৰ বাবে 11,23,204 গৰাকী প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হ'ব। 28খন জিলাৰ 2,305টা পৰীক্ষা কেন্দ্ৰত মুঠ 11,23,204 গৰাকী প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হ'ব। এই পৰীক্ষা কেন্দ্ৰসমূহৰ ভিতৰত স্পৰ্শকাতৰ হিচাপে চিহ্নিত 429টা কেন্দ্ৰত অতিৰিক্ত আৰক্ষী আৰু গৃহৰক্ষী জোৱান নিয়োগ কৰা হ'ব। নিযুক্তি পৰীক্ষাত নকল কৰা প্ৰশ্নকাকত আগতীয়াকৈ ৰাজহুৱা কৰাকে ধৰি অন্যান্য অসৎ কাৰ্য প্ৰতিৰোধ কৰাৰ বাবে ৰাজ্য চৰকাৰে অসম লোক পৰীক্ষা নিযুক্তি প্ৰক্ৰিয়াত অসৎ উপায় প্ৰতিৰোধী ব্যৱস্থা আইন 2024 ৰূপায়ণ কৰিছে। সেই অনুসৰি নিযুক্তি পৰীক্ষাত অসৎ উপায় অৱলম্বন কৰা লোকক 3 বছৰৰ পৰা 10 বছৰ পৰ্যন্ত কাৰাদণ্ড বিহা হ'ব। তদুপৰি সংশ্লিষ্ট লোকজনক 1,00,000ৰ পৰা 10 কোটি টকা পৰ্যন্ত জৰিমনা বিহা হ'ব। এডিআরই পরীক্ষাত অবতীর্ণ হবলগীয়া প্রার্থীসকলের বাবে নির্দেশনাবলী, পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভিতর প্রার্থীর অভিভাবক বা আন কোনো লোকে প্রবেশ করব নারিব। পরীক্ষার্থী সকলে পরীক্ষা কেন্দ্রের ভিতর এডমিট কার্ডের লগত কেবল নিব পারিব নীলা বা কোলা রঙের বল পেন, পেন্সিল, স্কেল আর রবর। লগতে পরীক্ষার্থী সকলে নিব লাগিব পরিচয়পত্র, পরিচয়পত্রের ভিতর পড়ব আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আনহাতে মোবাইল ফোন, যিকোনো ধৰণৰ ইলেক্ট্ৰনিক সঁজুলি বা প্ৰগ্ৰেমেবল ডিভাইচ নিয়াত নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে। স্মাৰ্ট ঘড়ী, স্বাস্থ্য বেণ্ড, ব্লুটুথ ডিভাইচ, ইয়াৰফোন, মাইক্ৰফোন আদি সামগ্ৰী পৰীক্ষা কেন্দ্ৰৰ ভিতৰলৈ নিব নোৱাৰিব। কোনো পৰীক্ষাৰ্থীয়ে এইসমূহ নিৰ্দেশনাৱলী উলংঘা কৰিলে দ্য আছাম পাব্লিক এক্সামিনেশ্যন মেজাৰ্ছ ফৰ প্ৰিভেনশ্যন অফ আনফেয়াৰ মিনছ ইন ৰিক্ৰুইটমেণ্ট এক্ট 2024ৰ ধাৰা 10(1) অনুসৰি 3 বছৰলৈ জেল আৰু জৰিমনাৰ সন্মুখীন হ'ব।
উল্লেখযোগ্য যে এবার পরীক্ষাত ভুল উত্তরের বাবে ঋণাত্মক নম্বর দিয়ার ব্যবস্থা আছে। পরীক্ষার OMR চিহ্নিত করার সময়ত প্রার্থীসকলক সাবধান হবলে পরামর্শ আগবঢ়া হয়েছে, কেনো OMR শীটত এটাতকৈ অধিক নম্বরত চিহ্নিত করিলে ভুল ঋণাত্মক নম্বর লাভ করিব। এডিআরই পরীক্ষার ইন্টারনেট কর্তনের সিদ্ধান্ত মুখ্য সচিবে লব। পরীক্ষার সময় ইন্টারনেট কটা হবনে নহয় সেয়া মুখ্য সচিবে গ্রহণ করিব সিদ্ধান্ত বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। যদি ইন্টারনেট কাটবলিয়া হয় মুখ্য সচিবে জারি করিব আদেশ। আনহাতে ভবিষ্যতের যি সেন্টারত পরীক্ষা অনুষ্ঠিত হয় তার ইন্টারনেট কর্তনের প্রটোকল উলিওয়ার কোয়া হয়েছে, সেই প্রক্রিয়ার কিছু সময়ের প্রয়োজন হব। কিন্তু দেওবারের পরীক্ষার কি সিদ্ধান্ত লয় বিয়লিল মুখ্য সচিবে ঘোষণা করব বলে কয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইন্টারনেট কর্তনের সিদ্ধান্ত তো মুখ্য সচিবে লব লাগিব। যদি মুখ্য সচিবে ভাবে যে ইন্টারনেট কর্তন করিব লাগে তেতিয়ালে তেও তার আদেশ দিব। কিন্তু ভবিষ্যতের পরীক্ষাবিলাকত আমি তেওঁলোকক মই অসম সরকারক এটা প্রটোকল উলিয়াব দিছো যে যিটো এক্সামিনেশন হলত পরীক্ষা হয় তার টাওয়ারের লোকেশন লৈ অকল সেইটো টাওয়ারতে যাতে ইন্টারনেট ব্লক করিব পারে। কিন্তু তেনেকুৱা কাম করিবৰ কাৰণে অলপ প্রচেষ্টা লাগে, সময় লাগে। অহাকালির ক্ষেত্রে কি সিদ্ধান্ত লয় আপনাদের গধূলি মুখ্য সচিবৰ পৰা গম পাব। বমুয়া মুসলমানসকলের বিরুদ্ধে পুনের সরব হল আতাসু। আতাসুর মিলন বুড়াগোহাঁই ফৈদে সংবাদ পেলপাতি উজনির ইটাভাটাত সন্দেহজনক মিয়া বা পমুয়া মুসলমানক যাতে কাম করব নয় তার ইটাভাটার মালিকক সকিয়নি প্রদান করে। ইটাভাটাত মিয়া বা পমুয়া মুসলমান শ্রমিক নিয়োগ করলে খন্ডযুদ্ধ হব বলেও সকিয়নি আতাসুর। ইপিনে নগাঁর মিয়া তথা পমুয়া মুসলমানে যাতে উজনিল মাছ যোগান নধরে তার পুনের সকিয়নি সংবাদমেল যোগে। শিবসাগর প্রথম আমি আরম্ভ করি, তারপর আমি সমগ্র উজনি বিভিন্ন প্রান্ত আমি আরম্ভ করি, প্রতিখন জেলাতে আরম্ভ করম, যাতে আমার খিলঞ্জিয়ার লোকসল যাতে কর্মসংস্থাপনের দিকে যাব পারে আর সরকারও যাতে কালি দেখত সেই বিষয়বস্তুগুলো গুরুত্ব দিব পারে আর আমার যখন ব্যবসায়ী আছে তখন যাতে লাভান্বিত হব পারে। অনাগত দিনের কার্যসূচী হিসাবে আমি গাঁয়ে গাঁয়ে আর রাইজর মাজলে যাওয়া একটা সজাগতা সভা এখন পতার আমি কার্যসূচী হাতত লৈছো, যাতে সেই সজাগতার যোগেদি অবৈধ বিদেশি লোকসল যাতে কোনেও যাতে নারাখে আর দেখিলেও যাতে তাইসতন্ত্র কর্মী সকলে বিতরণ করবলে মাত দিয়ার আগতেই রাইজে যাতে বিতরণ করে তার একটা পরিবেশ সৃষ্টি করবর কারণে সজাগতা সভার দরে কার্যসূচী গ্রহণ করছো। ফুটুকার ফেনত পরিণত হল একাংশ জাতীয় সংগঠনের হুঙ্কার। এমাহ নহোতেই শিবসাগরের বজারত উভৈনদী হয়ে পড়ল নগাঁর মিয়া তথা পমুয়া মুসলমানে যোগান ধরা মাছ। ঢিংকাণ্ডর পিছতে নগাঁর মিয়ায় শিবসাগর তথা উজনিল মাছ আনিলে বাধা দিয়া হব বলে হুঙ্কার দিছিল আমগুড়ির একাংশ জাতীয় সংগঠনে। পিছে বর্তমান থলুয়া মৎস্য পালকর মূরত মাধমার মারি শিবসাগর নিতেও কুইন্টলে কুইন্টলে নগাঁর মিয়ায় যোগান ধরেছে মাছ। মানলকে ঠিকই আসে নগাঁর সেই মাছ অহা নাছিলে, কিন্তু বর্তমান উভয়নদী হয়ে পড়ছে নগাঁর এই মাছে। এইবিলাক হয়েছে বর্তমান নগাঁর পৰা আহি আছে মাছ, যত নগাঁর যে মিয়া মুসলমান আছে পমুয়া মুসলমান আছে তেওঁলোকে তাত যে মাছ উৎপাদন করে সেই মাছ শিবসাগর কেন্দ্রীয় বজারলৈ আহি আছে। মই এয়া জানিব বিচাৰিম, দাদা এফালে চাব, এফালে আহিব, অলপ তললৈ আহক, আমি কামলাহে, আমি কামলাহে, চারি কুইন্টাল মান হব নাকি, চারি কুইন্টাল মান হব, জোকা নাই নহয় নাই, আজি শিবসাগরের এই দৃশ্য মই বর্তমান দেখাই আছো। শিবসাগর যে কেন্দ্রীয় বজার আছে কেন্দ্রীয় বজারত দাদা কোর পৰা আনিছে মাছ? এটো আমি জুরিয়া আমার নিজের মাসে হয়। আপনার নাম তো? রিজাবুল হোসেন। রিজাবুল হোসেন, কিমান আনিছে আজ আপনি? আমি 3.5 কুইন্টাল মান আছে। 3.5 কুইন্টাল কি কি মাছ আছে? এটো রৌ মিরকা অকল আর গাছ বিকেট এনেকে আছে।
ইয়ালে কিবা বাধা প্রদান করেছে নি কোনো আমার কিবা বাধা হল না 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 একো হওয়া না বাধা সাধা কইছিল আগতে এতিয়া আমি আজি ফর্তম আহিছো জেরাইগাঁওর মাধুর্য বড়ুয়া হত্যাকাণ্ডের জড়িত মূল অভিযুক্ত সাবুয়া আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। পরকীয়া প্রেমর বাবে সোমবারে নিশা রহস্যজনক অবস্থাত মাধুর্য বড়ুয়াক নিশা ঘরের ভিতরতে দরজা খুলি ময়ন্ত গগৈ নামের লোকজনে হত্যা করার সন্দেহ করা হয়েছিল। মাজনিশা পত্নী আর সহযোগীর সঙ্গে মিলি হত্যা করেছিল মাধুর্য বড়ুয়াক। ইতিমধ্যে আরক্ষীয়ে পত্নী প্রহেলিকা বড়ুয়া, প্রেমিক ময়ন্ত গগৈ আর আন এজন যুবকক গ্রেপ্তার করেছে। নিশা নিচাযুক্ত দ্রব্য খুবাই মাধুর্য বড়ুয়াক অচেতন করে থার সন্দেহ করা হয়েছে। মাজনিশা মাধুর্যর ঘরত প্রবেশ করা পত্নীর পরকীয়া প্রেমিক ময়ন্ত গগৈ আর আন এজন সহযোগীক দরজা খুলি দিছিল পত্নী প্রহেলিকা বড়ুয়ায়। ডিব্রুগড়ত জলসম্পদ বিভাগত কর্মরত আছিল মাধুর্য বড়ুয়া। পত্নীর পরকীয়া প্রেমর বাবেই মাধুর্য বড়ুয়া হত্যার বলি হওয়ার সন্দেহ ঘনীভূত হয়েছে। মাধুর্য বড়ুয়ার হত্যারে জড়িত তিনি অভিযুক্ত গ্রেপ্তার করার পাছতে উত্তাল হয়ে পড়েছে সাবুয়া। দোষীক উপযুক্ত শাস্তির দাবিত স্থানীয় লোকে প্রথমে থানা ঘেরাও করার পাছত 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে ক্ষুব্ধ রাইজে। মানে উকিল লয়ে মানে ইয়ার বিচার প্রক্রিয়া আরম্ভ হব লাগে আর আমি আজি এই রাস্তা বহার কারণ মূল উদ্দেশ্য হয়েছে আমার ওপর মানে এসপি মহোদয় আহি আমার যে দুঃখ কথা আমার যে এটা ঘটনা ইমান ডাঙর একটা ঘটনা কোনোদিন নামে মানুষের যদি ঘরের ভিতর সুরক্ষিত নয় তাহলে কি ডর একটা ঘটনা ঘটি গেছে গতি এনেকা ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় তার বাবে আমি সকল রাইজে আহি আজি রাজপথ অবরোধ করবলিয়া হয়েছে। মাধুর্য বড়ুয়ার পত্নীক ফাঁসি দিব লাগে, যদি আরক্ষীয়ে নোৱাৰে ৰাইজক গতাই দিব লাগে। সকলো মতা মানুহে কারোবার বলি নয়, সকলো মতা মানুহে এজনী মাইকী মানুহক ভয় কৰিবলগীয়া হৈছে। নিজের মতা মানুহক যদি নিজের মতাটুক যদি নিজে ডিঙি কাটি মারিব পাৰিছে তেনে বেলেগক কেনেকৈ নোৱাৰিব। নিজের এজনী ছোৱালী আছে, কান্ধত দিয়া নাছিলে নেকি মাইকীজনী? ঘটনাটো ৰাতি হৈছিলে, তেও শুই আছিল, ময়ো শুই আছিল। ৰাতি টোপনি ভৰ মতাৰ নিচিনা শুনিলোঁ। তেওঁ ৰাতি দেৰি দেৰিকে কামৰ পৰা আহে যে তাৰপিছত মই দুৱাৰখন ঘপককৈ খুলি দিলোঁ। হঠাৎ চাৰিজন মানুহ সোমাই আহিলে আৰু দুৱাৰখন ভালকৈ নালাগে, টানি দিলে গম পায়, টানি দিছিলোঁ আপোনালোকে চাব পাৰে। মই ওপৰি খাই পৰিলোঁ, লগে লগে তেওঁ সেই লাইটৰ চিলমিল পোহৰত তেওঁ দেখি পাইছে। মোৰ লগত শুই থকা নাছিলে তেওঁ, লগে লগে মই চিঞৰটো মাৰি উঠিলোঁ। তেওঁ টোপনি ধৰ হৈ আছিল। তাৰপিছত সিহঁতে তেওঁকে ডাইৰেক্ট মাৰিছে, মই যিহে পাইছোঁ তিহে তেওঁক মাৰিছোঁ কৰিছোঁ। ঠিক তেওঁক বচাবলৈ চেষ্টা কৰিছিলোঁ, নোৱাৰিলোঁ, বহুত লাগিলোঁ। ছোৱালীজনী হোৱা পাতিতে টোপনি খবৰে যেনেকৈ যি পাইছোঁ মানুহজনক বচাবলৈ চেষ্টা কৰিছিলোঁ। চাৰিজন মানুহ মোক বান্ধি আহিছে, ছোৱালীজনীয়ে মা বুলি কৈ চিঞৰি উঠিছে, হাবুত মাৰি ধৰি তাইক ময়ো চাপনি দিলোঁ। এজনে ডিঙি ওচৰ কটাৰী লগাই কৈছে, নিচিঞৰিবি, চিঞৰিলেও তহঁতৰ দিগদাৰ আছে, তহঁতকো শেষ কৰি দিম। তেওঁহে কিবা আছিলে যিটো আজিলৈকে মোক কোনোদিনে একো এটা নক'লে। মই বহুত জানিব চেষ্টা কৰিছিলোঁ, মাজে মাজে কয় মই মৰিলে তুমি কাৰ লগত থাকিবা, কি কৰিবা, তুমি কেনেকৈ জীয়াই থাকিবা, মই কওঁ কি ফালটো কথা কোৱা, আছোঁ নহয় ছোৱালী আছে, মই আছোঁ, আমি লগে ভাগে থাকিম নহয়, তুমি যি টি কথা মই নকওঁ, মৰিলে জানো তুমি থাকিব পাৰিবা, কেতিয়াবা ধেমালি চলাইও কয় কিবা কয়, মই জানিবলৈ চেষ্টাও কৰোঁ, এনেই সুধিছোঁ আকৌ এনেকৈ কৈ কৈ থৈ দিয়ে। ইনভেষ্টিগেশ্যন চলিছে, মানুহ কৰাটো গৈ আছে, এইটো কোৰ্টত আমি বিচাৰ বাকী জড়িত আছে আৰু জড়িত এতিয়ালৈকে আমি ইনভেষ্টিগেশ্যনত আছে, আন্ডাৰ ইনভেষ্টিগেশ্যন তিনিজন। তিনিজন
এবার ডিগবৈ বিধায়ক সুরেন ফুকনের ঘর ঘেরাও, আদিবাসীসকলক জনজাতিকরণ প্রদান, ভূমিহীন লোকক ভূমির পত্তা প্রদান, জাতিগত প্রমাণপত্র প্রদানের দাবিত সদৌম আদিবাসী ছাত্র সন্থায় প্রতিবাদ সাব্যস্ত করে। সদৌম আদিবাসী ছাত্র সন্থা তিনিচুকীয়া জেলা সমিতির উদ্যোগত বিধায়কগীর ঘর ডিগবৈ, ফিলোবাড়ি আর টঙ্গনা আঞ্চলিক সমিতির সহযোগত জনজাতিকরণের দাবিত এই উত্তাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। প্রতিবাদের মধ্যে আমি উপস্থিত আছো, তোলকর যখন প্রতিবাদকারী যখন বিষয়বদ্ধ আমি তোলকর মুখে জানাবলে চেষ্টা করি, কি কব আজি যে প্রতিবাদ নামিছে বিধায়ক ঘর ঘেরাও করেছে। যেতিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহিছিল, তেখেতে এটা প্রতিশ্রুতি দিছিল যে অসমত বসবাস করা আদিবাসী লোকসকলক 100 দিনের ভিতর জনজাতিকরণের মর্যাদা বা দীর্ঘদিনিয়া দাবি সমূহ পূরণ করিম। কিন্তু আজি 100 দিন দুটা টার্মস পার হয়ে গেছে, আমি কোনো ধরনের এইবিলাক প্রতিশ্রুতি আমি প্রতিশ্রুতি কেবল প্রতিশ্রুতি হয়ে থাকি গল। যেহেতু বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রী 2019 চনত 16তম আদিবাসী মহাসভা যেটা বরদুমসাত হয়েছিল, তেতিয়া তেখেতে লাখ লাখ রাইজর আগত তেখেতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছিলে, প্রতিশ্রুতি দিছিলে যে অসমত বসবাস করা আদিবাসী লোকসকলের জনজাতিকরণের মর্যাদার কামটো ইহতর 90% হয়ে গেল, কেবল 10% আছে। এই 10% পূর্ণ হবলে আজির তারিখের লৈকে যদি হিসাব করো 5টা বছর অতিক্রম করলে, এতিয়ালৈকে তেখেতর প্রতিশ্রুতি হয়ে আছে। সেয়ে আমি সদৌম আদিবাসী ছাত্র সন্থা হয়ে স্পষ্ট আকারে কেন্দ্র থাকনাদিষ্ট তথা রাজ্য থাকনাদিষ্ট বিজেপি সরকারক আমি দাবি জানাই আছো, অতি শীঘ্রে আমার এই দাবিবিলাক পূর্ণ করিব লাগিব। নিশ্চয়ই, যেহেতু দেখা গেছে প্রতিবাদের মধ্যে ডিগবৈ বিধায়ক সুরেন ফুকন যেহেতু নিজে আহি উপস্থিত আছে, এই যে আদিবাসী ছাত্র সন্থার সন্মুখত কিছু আশ্বাস প্রদান করেছে, কি কব আজি প্রতিবাদ মুখর হয়ে পড়েছে, আপনার ঘর ঘেরা করেছে, আপনি কিছু আশ্বাস প্রদান করেছে? না না, সদৌম আদিবাসী ছাত্র সন্থায় সমগ্র অসমৰ প্রতিজন ব্যক্তি ঘরত আজি ঘেরাও কার্যসূচী আসলে, মোৰ ঘরটো আহিলে আর তেখেতসকলৰ যিটো ন্যায্য দাবির প্রতি মোৰ নিশ্চয় সদায় সমর্থন আসলে আছে আর থাকিব। আৰু তেওঁলোকে যুক্তিসঙ্গতভাৱে কথাখিনি কৈছে, যেহেতু তেওঁলোকে আদিবাসী ছাত্রতা যিখিনি তেওঁলোকক মানে মাটি পাত্তা দিয়া কথা কৈছে, অটোনমাস দিয়ার কথা তেওঁলোকে বিচাৰিছে, আর বিশেষকৈ জনজাতিকরণটো আর যুক্তির আধার কথাখিনি কৈছে। নিশ্চয় এই কথাখিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কম, অসম সরকার কম, আর যদি কেন্দ্রীয় সরকারটো যদি কৰবাত কবলে নিশ্চয় কম, গতিকে তেখেতসকলের গোটেই আটাইকেইটা দাবি ন্যায্য দাবি আছে, নিশ্চয় আলোচনার মাধ্যমে এখানে সমাধান হব। মই নিশ্চয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আগত আজিয়ে কথাখিনি পাতিম। নিশ্চয়, যেহেতু কব লাগবে ডিগবৈ বিধায়ক সুরেন ফুকনের বাসগৃহ যে 2 ঘণ্টা ধরে ঘেরাও কার্যসূচী প্রতিবাদমুখর কার্যসূচী অব্যাহত রাখার সময়তে বিধায়কগী নিজে আহি আশ্বাস প্রদান করেছে, তেওঁলোকৰ দীর্ঘদিনীয়া যুক্ত সমস্যা সেই সমস্যাসমূহ অতি শীঘ্রে সমাধান করার আশ্বাস প্রদান করেছে বিধায়কগীয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আন্তঃরাষ্ট্রীয় ফুটবলার প্রি অলিম্পিয়ান খেলুয়ে টসেন বড়োর দেহাবসান, ডিব্রুগড়ের চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালত শনিবারে পুৱতি নিশা শেষ নিশ্বাস ত্যাগ করে বিশিষ্ট খেলুয়েগিয়ে। বিগত কিছুদিন ধরে উচ্চ রক্তচাপজনিত রোগত আক্রান্ত হয়ে চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছিল আন্তঃরাষ্ট্রীয় ফুটবলারগী। ডিব্রুগড়ের জালাননগর আউটডোর স্টেডিয়ামত ডিব্রুগড় জেলা ক্রীড়া সন্থায় রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার নাহরকটিয়া ক্রীড়া সন্থার খেলপথারত নাহরকটিয়া ক্রীড়া সন্থাকে ধরে 36টাক দল সংগঠনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে খেলুয়েগীক। অসমৰ গৌৰৱ, নাহৰকটীয়াৰ গৌৰৱ, তেখেতে খুব ভিতৰুৱা অঞ্চলৰ পৰা আহি অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ ক্ৰীড়া জগতত ফুটবল ক্ষেত্ৰত তেখেতে যি উজ্বলাই উঠিছিল, আমি জাতীয় সংগঠন অসম জাতীয় যুৱ ছাত্ৰপক্ষতে তেখেতৰ মৃত্যুত আমি এটা অপূৰ্ণ ক্ষতি আমি পালোঁ আৰু এই ক্ষতি আমি পূৰ্ণ হ'বলৈ বহু আমাৰ সময় লাগিব। আমি তেখেতলৈ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু আমি এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে টসন বৰাদেৱে জীৱনৰ শেষ কাললৈকে তেখেতে শেষ নিশ্বাস ত্যাগ কৰাৰ লগে লগে তেখেতে খেলপথাৰতে উঠি অহা নতুন প্ৰজন্মক ক্ৰীড়া প্ৰশিক্ষণ দি নাহৰকটীয়া ফুটবল একাডেমি নামেৰে তেখেতে প্ৰশিক্ষণৰত অসমক পাওয়ার হাউস হিসাবে গড়ার লক্ষ্য সরকারের। 10 বছর দেশের ভিতরতে পাওয়ার হাউস রূপে পরিগণিত হব অসম। রিলায়েন্সের পর সরকার লাভ করেছে বিশেষ প্রস্তাব, এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অহা 2-3 বছর উৎপাদন করব 3000 মেগাওয়াট সৌরশক্তি। সৌরশক্তি উৎপাদনের চলি আছে বিভিন্ন প্রকল্পর কাম। আমি যাওয়া সময়সাত বিভিন্ন রাষ্ট্রীয় মঞ্চত অসমে পোৱা স্বীকৃতি আৰু অসমৰ উদ্যোগীকৰণৰ ভৱিষ্যত, মই ভাবোঁ যে আমি এটা সুন্দৰ পৰিৱেশত উপস্থিত হৈছোঁ।
ইয়ার পৰা যদি 5-10 বছৰ অসমে নিৰন্তৰভাৱে ভাল কামবোৰ কৰি যাব পাৰে আমি এটা ইণ্ডিয়াৰ ভিতৰতে পাৱাৰ হাউচত ৰূপায়ণ উপস্থিত হ'ব পাৰিম। যোৱা সপ্তাহত যদি আমি চাওঁ দুটা ইম্পৰ্টেণ্ট পৰিঘটনা আমাৰ ৰাজ্যত সংঘটিত হয়, IIT আৰু এয়াৰবাছৰ মাজত মেমৰেণ্ডাম আণ্ডাৰষ্টেণ্ডিং, অসমৰ ল'ৰা ছোৱালীক এভিয়েশ্যন ইণ্ডাষ্ট্ৰীত স্কিলিং কৰাৰ কাৰণে। এতিয়া বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানবোৰ নিজে আগবাঢ়ি আহিছে, যোৱাকালিও আমি ৰিলায়েন্সৰ পৰা খুব ভাল প্ৰপ'জেল এটা পাইছোঁ, মই অৱশ্যে ভাল কৰি চাব পৰা নাই। মই ভাবোঁ যে অসম লাহে লাহে আমি এটা সুন্দৰ দিশলৈ আগুৱাই আছোঁ। আমাৰ অসমত 3000 মেগাৱাট ছোলাৰ সৌৰ বিদ্যুৎ উৎপাদনৰ কাম আমি কৰি আছোঁ আৰু অহা 2-3 বছৰ ভিতৰত অসমে 3000 মেগাৱাট ছোলাৰ উৎপাদন কৰিব আৰু বিভিন্ন প্ৰকল্প চলি আছে, মই সময়ে সময়ে আপোনালোকক কৈ থাকোঁ। আমাৰ টাৰ্গেট হ'ল 3000 মেগাৱাট। সময় হৈছে এতিয়া বাতৰি পাবি, দেলোৱাৰ নমস্কাৰ।